জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক মহিলা সংসদ সদস্য চেমানারা তৈয়ব বলেছেন, আসন্ন ইউপি নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তারা দলের শত্রু, এদেরকে তৃণমূল থেকে বয়কট করতে হবে। দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন ইউপি নির্বাচনে যাদেরকে নৌকার মাঝি করেছেন তাদের পক্ষেই কাজ করতে হবে। পটিয়ার কুসুমপুরায়ও বিদ্রোহী প্রার্থী রয়েছে। গতকাল বিকেলে উপজেলার কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম হুসাইন রানার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলার আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য চৌধুরী আবুল কালাম, কুসুমপুরা ইউপি আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নুরুল আফসার, কুতুবুদ্দিন হাজি জসিম, আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান টিপু, মোহাম্মদ নাসির, দিদারুল ইসলাম টিঙ্কু, মোহাম্মদ ইমরান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবু সাদাত মোহাম্মদ সায়েম, ছাত্রনেতা খোরশেদুল আলম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল সাকের সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক জানে আলম। আগামী 26 ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করতে দলের সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান। হারুন রশিদ হারুন ভাই উপস্থিত, সাবেক ছাত্রনেতা কেন্দ্রীয়